হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। Vonde va tanto, 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 v
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বলে आज के गोटा पश्चिम बंग व्यापी हमारे थाना अवस्थान विक्षोभ गयेशपुर विजयशील के जे भाव खून कर हत्या करा एवं गोटा पश्चिम बंगे जे भाव भारतीय जनता पार्टी कर्मी एके एके कार्यकर्ता खून करा तृणमूल सरकार निष्क्रिय प्रतिक्रिया ग्रहण कर संगे प्रशासन निष्क्रिय ग्रहण कर व्यक्ति एखो पर्त अरेस्ट करा आज के पश्चिम बंगे जे परिस्थिति चलते एखने गणतंत्र बोले कि चलते हत्यातंत्र हत्या कर भारतीय जनता पार्टी कर्मी आटके दीते चाहे पुलिस प्रशासन विभिन्न भाव भारतीय जनता पार्टी कर्मी मिथ्ये केस दिए जेले आटक कर मिथ्ये केस दिए 360 धारा दिए हमारे भारतीय जनता पार्टी कर्मी सब समय जेले आटक कर रखे तीन पुलिस प्रशासन बोलते चाह এইভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মিথ্যে কেস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কখনো আটকানো যায় না। 2021 সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। তাই বর্তমানে শাসক দল তৃণমূল সরকার ওদের নিচি দল আর কোনো কর্মী নয়, ওই চোর গুন্ডা ডাকাতগুলো যারা পয়সা কামাই করছে সেই কটা ব্যক্তি শুধু আছে, বর্তমানে তৃণমূল সরকারের কোনো তৃণমূলের কোনো লোক নেই। তাই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের যেভাবে অত্যাচার করে আমাদের খুন করা হচ্ছে একটা অবতিপূর্ব। তাই আমরা এক্ষুনি এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আবেদন জানাচ্ছি। আজকে আপনাদের আর কি কি দাবিতে আপনারা এই অবস্থান বিক্ষোভগুলো করছেন? অবস্থান বিক্ষোভ আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের পশ্চিমবঙ্গে ব্যাপী যেভাবে একের পর এক খুন করা হচ্ছে, এর আগে খানাগুলে দেখেছেন, এর আগে গোঘাটে দেখেছেন, এর আগে কল্যাণী দেখলেন, আবার দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন লকআপে কাকু পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। এই বিভিন্ন মানুষের যে একটা যে শান্তি শৃঙ্খলাভাবে মানুষ থাকবে বা গণতন্ত্রপাতিতে তার অধিকার থাকবে সেটা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত হয়ে ওঠেনি। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির জন্য আবেদন জানাচ্ছি। Collection jeans and t-shirts only for men.